হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমরা জানো আমি যে আমি এখন আর সেরকম কাউকে নিয়ে ভিডিও করি না, ভিডিও বানাই না। কাউকে নিয়ে ভিডিও বানাতে আমার আর ভালো লাগে না, কাউকে নিয়ে নেগেটিভ কথা বলতেও আমার ভালো লাগে না, আলোচনা সমালোচনা ভালো লাগে না, তাই কাউকে নিয়ে ভিডিও বানাই না। তো যাই হোক, কদিন ধরে দেখছি ইউটিউবে কিছু জিনিস, তো সেই কারণে কিছু কথা তোমাদেরকে শেয়ার করব বলে এলাম। হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না, মানে আমি যে কথাগুলো শেয়ার করব আজকে, আমি যাকে নিয়ে বলবো, আমি কোনোদিন ভাবিনি যে মানে একে নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলবো। তার কারণ আমি কাকে নিয়ে বলতে চলেছি তোমরা টাইটেল থাম্বনেইল দেখে হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, আমি প্রিয়াদিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমি এর আগেও প্রিয়াদিকে নিয়ে আমি ভিডিও করেছি, কিন্তু কোনোদিন আমি ভাবিনি যে নেগেটিভ ভিডিও করব। আজকে আমি নেগেটিভ ভিডিও বলছি না, নেগেটিভ ভিডিও করছি না, আমি না পজিটিভ না নেগেটিভ, আমি যেটা দেখেছি তো সেটা বলাটা আমার দরকার মনে হলো, তাই আমি বলতে এলাম এখানে। তো যাই হোক, তোমরা তো জানো সবাই যে প্রিয়াদির ছেলেকে নিয়ে প্রিয়াদি খুব সমস্যায় আছে, প্রিয়াদির ছেলের একটা অসুখ ধরা পড়েছে, থ্যালাসেমিয়া। তো সেই কারণে প্রিয়াদি খুব টেনশনে আছে। তোমরা এটাও জানো যে প্রিয়াদি দু তিন দিন আগে প্রিয়াদি ওর ছেলেকে দেখানোর জন্য চেন্নাই নিয়ে গেছে, চেন্নাইয়ের অ্যাপোলোতে নাকি দেখাবে, তো সেই কারণে চেন্নাই নিয়ে গেছে। তো ওরা এখন চেন্নাইতেই আছে। তো আমি যে ভিডিওটা মানে যে ভিডিওটা দেখে আমার খারাপ লেগেছে সেইটার বিষয়ে কথা বলবো বলে আমি এলাম। আমি কিছুদিন আগে প্রিয়াদির একটা ভিডিও দেখলাম, প্রিয়াদি আর ওর বাড়ি গ্রামের কিছু মহিলা, প্রিয়াদি আর প্রিয়াদির বাড়ির কিছু মহিলা একটা মানে গেম খেলছিল, ঠিক আছে? প্রিয়াদিকে নাকি কে বলেছে যে এইরকম গেম খেলে কোনো একটা হাতে একটা কোনো সবজি ছিল, ঠিক আছে? তো এই সবজিটা নাকি যার কাছে থাকবে সে যা বলবে তার ছেলের জন্য প্রার্থনা করলে নাকি সেটা ঠিক হবে, মানে ভগবান নাকি শুনবে, এরকম একটা কিছু ব্যাপার আছে। তো কাদা মাখামাখি মানে অসহ্য পরিমাণে, মানে যাকে বলে নোংরামি, ঠিক আছে? এটা কোনো ছেলের জন্য কোনো প্রার্থনা নয়, ছেলের জন্য কোনো মানে ভগবানের কাছে দোয়া চা নয়, এটাকে বলে একদম জাস্ট নোংরামি। মানে আমি কোনোদিন আশা করিনি যে প্রিয়াদির চ্যানেলে প্রিয়াদির এই ধরনের ভিডিও আমি দেখব, সেটা কোনোদিন আশা করিনি, ঠিক আছে? জানি যে একজন মায়ের তার ছেলের জন্য যে একটা ছেলে অসুস্থ তো যে যা বলবে তাই শুনতে হয়, তার মানে এটা নয় তুমি তোমার ভগবানের ওপর তুমি বিশ্বাস রাখো না, বিশ্বাস করো না তোমার ভগবানকে। তাহলে কেন একটা সবজি তোমার কাছে মানে কাটতে পারবে না, তো তোমার কাছে থাকবে বলে তুমি যদি তোমার কাছে যতক্ষণ মানে ও সবজিটা থাকবে মানে তুমি গেমটা কি বলবো তোমাদেরকে কিভাবে বোঝাবো যে মানে গেমটা এমনই গেম যে সবজিটা কারা প্রিয়াদির কাছ থেকে কেউ কাটতে পারবে না, প্রিয়াদি অন্যের কাছে কেড়ে প্রিয়াদির কাছে যদি রেখে দেয় তাহলে প্রিয়াদির যেটা চাইবে সেটাই হবে। এটা কোনো কথা আজকালকার দিনে? এটা কোনো কথা? তুমি তাহলে কি বলবো বলো, ভগবানের কাছে তুমি চাও তোমার ছেলে সুস্থ হয়ে যাক, সবাই চাই তোমার ছেলে সুস্থ হোক, কিন্তু এই ধরনের মানে গেমটা খেলতে গিয়ে। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে বলি বন্ধু, মানে তোমরা হয়তো সবাই জানো, অনেকেই জানো যে প্রিয়াদি এই মুহূর্তে প্রেগনেন্ট, ঠিক আছে? আমিও জানি প্রিয়াদি প্রেগনেন্ট। তো প্রেগনেন্ট তোমরা বলো যে যে বাচ্চাটা হয়ে আছে সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য যে তোমার গর্ভে আছে তাকে তুমি বিপদে কেন ফেলছো? দুটোই তোমার সন্তান, যেমন তোমার বড় সন্তানের উপর তোমার দায়িত্ব, তোমার ছোট সন্তানটাকে বাঁচানোর দায়িত্বও তোমার। তো তাহলে তুমি যে ঝাপটা ঝাপটি করে এই কাড়াকাড়ি, মানে আমি চেষ্টা করব ভিডিওটা মানে ক্লিপে দিয়ে দেওয়ার, একটুখানি জাস্ট চেষ্টা করব। তো এই যে ঝাপটা ঝাপটি, এমন ভাবে ঝাপটা ঝাপটি কাদাতে একদম মুড়ি আর এত বাজে লেগেছে, তোমাদেরকে কি বলবো, ভিডিওটা এতটাই বাজে, মানে ভিজে কাদা মেখে জামা কাপড়গুলো এমন ভাবে গায়ে চিপকে গেছে, এত নোংরা লাগছে দেখে, এতটাই নোংরা লাগছে।
আর একটা গেম কাড়াকাড়ি করতে গিয়ে এটা 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 যেন মনে হচ্ছে কোনো তোমরা মানে চ্যালেঞ্জ ভিডিও করছো, এটা কোনো চ্যালেঞ্জ, তুমি তোমার ছেলের জন্য প্রে করছো না, মনে হচ্ছে যেন তুমি কোনো চ্যালেঞ্জ ভিডিও করছো। তো তোমার তোমার দুটো সন্তান মানে যে হয়ে গেছে আর যে আসছে, তোমার দুটো সন্তানের দায়িত্বই কিন্তু তোমার তোমার উপর। তো একটা সন্তানকে বাঁচাতে গিয়ে আরেকটা সন্তানের ক্ষতি নিশ্চয় মা কখনো কোনো মা চায় না, তো তোমাকে সেই দিকটাও খেয়াল রাখা তোমার উচিত ছিল। এই জিনিসটা তোমার করাটা মোটেই উচিত হয়নি, মোটেই উচিত হয়নি। চেন্নাই, ব্যাঙ্গালোর, তারপর ভেলোর, এই এই মানে বাইরে বলতে এই তিনটে জায়গার নাম আমরা সব থেকে বেশি ভালো জানি আমি, মানে যে এখানে ভালো চিকিৎসা হয়। তবে চেন্নাই অ্যাপোলোতে অনেক কস্ট, মানে অনেক বেশি, এখানে অনেক বেশি খরচা হয়। আমিও এই যে চেন্নাই, ব্যাঙ্গালোর, আমিও ব্যাঙ্গালোর গেছি, ঠিক আছে, আমি তোমাদেরকে বলি আমিও ব্যাঙ্গালোর গেছি মোটামুটি 4 বছর আগে। এই এই যে একটা মানে বাইরের একটা যে মানে কি বলবো তোমাদেরকে, বাইরে যে যাওয়াটা যে কতটা মানে জার্নি করাটা আর ওখানে বাইরে গিয়ে থাকাটা যে কতটা মানে কষ্টের সেটা আমি জানি, সেই জিনিসটা আমি ফিল করেছি, মানে আমি থেকে ফিল করেছি। যারা থাকবে তারাই ফিল করতে পারবে, যারা থাকবে না তারা ফিল করতে পারবে না। ওই 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 জায়গায় গিয়ে আমি ওখানে 26 দিন 28 দিন থেকে এসেছি আমার ছেলেকে নিয়ে। আমার বড় ছেলের পায়ের সমস্যা হয়েছিল, তো আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম আমার আমার ছেলেকে। আমি অনেক খোঁজ খবর নিয়ে আমার ছেলেকে আমি ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে আমার ছেলেকে ব্যাঙ্গালোর থেকে অপারেশন করে আমি আমার ছেলেকে সুস্থ করে নিয়ে আসি। তার জন্য আমাকে ওখানে 26 দিন কাটাতে হয়েছিল। তো প্রিয়াদি দেখলাম, প্রিয়াদিরা ফ্লাইটে গেছে, ভালো লাগলো ফ্লাইটে তোমরা গেছো। তো তোমাদের সামর্থ্য আছে, তোমরা গেছো। আবার এটাও দেখলাম যে তোমাদেরকে অনেকেই কমেন্ট করেছে, তোমার যারা তোমার শুভাকাঙ্ক্ষী, যারা তোমার ভিডিও দেখে, তোমার ব্লগ দেখে, আমিও দেখি, আমি হয়তো সেইভাবে কমেন্ট করিনি, কিন্তু তোমাকে অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করেছিল। চেন্নাই না গিয়ে তোমাকে অন্য ভেলোর নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তুমি তাদের কথা মানে শোনোনি, সেটা তোমার ব্যাপার, তুমি কোথায় দেখাবে তোমার ছেলেকে সেটা একদম তোমার ব্যাপার, ঠিক আছে। তো তুমি সেখানে নিয়ে, তুমি চেন্নাই নিয়ে গিয়ে ওখানে দেখাচ্ছ, আমরাও চাই সবাই যে তোমার ছেলে একদম পুরোপুরি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। আর আরেকটা জিনিস তুমি তোমার দেখলাম, তুমি ঘর ঘরে আছো, ঘর রুম ভাড়া নিয়েছো, ওখানে কিচেনও আছে, ছোট্ট একটা বাথরুম আছে ওরকম। আমি আমরাও যেখানে নিয়েছিলাম সেখানেও ছিল, রান্নাবান্নার ব্যবস্থাও ছিল। তো যাই হোক, তোমার দেখলাম, তারপরে তুমি তুমি বললে যে তোমার আগের দিনের মানে বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবারটা তোমার থেকে গেছে, এটা কি কোনো সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। আমরা আমি গিয়েছিলাম এক মানে আমরা একদিনে, এখন যে এই যে গরম, এই যে গরমের পরিস্থিতি, এত গরমে মানে তুমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছো, তারপরে সেই খাবার নিয়ে গিয়ে খাচ্ছ ওখানে, অসম্ভব, আমি বলবো তো অসম্ভব। ওই খাবার মানে ঠিক থাকা, ওই খাবার ঠিক ঠিক থাকা অসম্ভব। নিশ্চয়ই খাবারটা খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, কিন্তু তুমি সেই খাবারটাকে খাচ্ছ সেটা তোমার তুমি উচিত কর উচিত হয়নি তোমার। তার কারণ তুমি যখন ওখানে গেছো, চেন্নাই গেছো তুমি, তারপর তোমার এটাও দেখলাম যে তুমি বাজার করতে গিয়েছো, তোমরা সবাই বাজার করে নিয়েছো, মানে যেহেতু রান্না করে খেতে হবে সেহেতু বাজার তো করতেই হবে, করেছো। তাহলে একবেলা ওই ভাতটা খাওয়ার তোমার কি দরকার ছিল? একটা বারের জন্য তুমি তোমার তোমার প্রেগনেন্সির কথাটা চিন্তা করলে না? তোমার পেটে যে আছে তার কথাটা চিন্তা করলে না? যে একটা পচা, এমনিতেই তুমি জার্নি করছো, প্রেগনেন্সি অবস্থায় একজন মহিলার কতটা কষ্ট হয় সেটা সবাই জানে। আমি আমি বলবো তো আমার আমি আমি আমার দুটো বাচ্চা, তো আমার আমার যে কষ্ট হয়েছে সেটা আমি আমি জানি। তো তুমি তুমি প্রেগনেন্সি অবস্থায় জার্নি করে যাচ্ছ তোমার ছেলেকে বাঁচানোর জন্য, অবশ্যই তোমার করা উচিত। কিন্তু তোমার তোমার বারবার একটা কথাই বলবো যে তুমি একজনের জন্য আরেকজনকে কষ্টে কেন ফেলছো, কষ্টে কেন দিচ্ছ? তুমি যেহেতু তোমার সামর্থ্য নেই তা তো নয়, তোমার তো সামর্থ্য আছে, তোমার তো সামর্থ্য আছে, তুমি তুমি গিয়েছো একটা জায়গা, তাহলে একবেলা ওই ভাতটা যদি তুমি না খেতে তো তোমার সমস্যাটা কি হতো? কখনোই তোমার লাখ লাখ টাকা নিশ্চয়ই ক্ষতি হয়ে যেত না?
তো তুমি এটা ঠিক করনি যেটা আমার খারাপ লেগেছে, তাই আমি বললাম। আর আরেকটা টপিকে আমি তোমার দেখলাম, মানে কি বলতো, কেন তোমরা এরকম পড়ো বুঝে পাই না, যখনই একজন বড় ব্লগার হয়ে যাও, তোমরা ইউটিউবার হয়ে যাও, তখন তোমরা তোমাদের পিছনের দিকটা পুরোপুরি ভুলে যাও যে তোমরা আগে কি ছিলে। আমি তোমাকে নিয়ে এরকম কথা বলবো সত্যি কখনো ভাবিনি, কিন্তু জাস্ট কালকেই দেখলাম একটা ভিডিও তোমার, তো সেই কারণে আমার প্রচন্ডই খারাপ লাগলো। তুমি এর আগে একদিন একটা অনেক আগে একটা ভিডিও করেছিলে, তোমাকে মানে কেউ প্রমোট করার জন্য বলেছিল, যে আমার তো তুমি বলেছিলে যে কষ্ট করো, আমিও কষ্ট করেছি, আমি কষ্ট করে করেছি, সবাই কষ্ট করলেই নিশ্চয়ই ফল পাবে, তো আমি কষ্ট করেছি, আমি কারো ভিডিও প্রমোট করবো না, এরকম বলেছিলে, কারো ভিডিও প্রমোট করবো না বা কারো চ্যানেলের নাম নেবো না বা কারোর জন্য আমি কিছু করবো না, এরকম তুমি বলেছিলে, আমি নিজে কষ্ট করে হয়েছি তো তোমরাও কষ্ট করো। তো আমি কালকে দেখলাম তুমি এক এক ছোট বোনের ভিডিও তুমি তোমার কমিউনিটিতে দিয়েছো, ঠিক আছে, জানি হয়তো জানি যে ছোট বোনটির ফ্যামিলি সমস্যা আছে, হয়তো টাকা পয়সার সমস্যা আছে, কিন্তু এরকম ছোট বোন এরকম কষ্ট অনেকের আছে, তুমি কতজন নেবে, এরকম কষ্ট অনেকের হচ্ছে, তো তা তুমি সবারই ভিডিও কি তোমার কমিউনিটিতে দেবে, তাহলে একজনের কেন, একজনের দিলে সবাই তোমরা এরকম এইরকমই করো, তোমরা সবাই তোমাদের মতো আরেকজনও আছে, ওদের তো মানে একদম ওদের তো মানে ওরা যে কোন লেভেলে পৌঁছে গেছে তার মানে ঠিক নেই, ওরা তো পরিষ্কার বলে দিয়েছে ওদের বাড়িতে নাকি ভিডিও করা যাবে না, ওদের বাড়ি ঢুকলে কেউ যদি ওদের বাড়ি যায় তো একদম ক্যামেরা মানে বন্ধ করে বাড়ি ঢুকতে হবে। তোমরা সাধারণ পাবলিকের জন্য, সাধারণ মানুষের জন্য, আমাদের মতো ক্রিয়েটারের জন্য তোমরা বড় হয়েছো, তোমরা সেই পিছুর দিনের দিনগুলো তোমরা ভুলে যাও। আসলে কি বলতো, মানে মানুষ যতই যা হোক এর পিছনে হচ্ছে টাকা, ঠিক আছে, মানুষের হাতে যখন টাকা আসে না তখন সবাই ভুলে যায় পিছনে আমাদের কি ঘটেছে, পিছনে আমাদের কি ঘটেছে সেটা যখনই তার হাতে টাকা আসে, আর বিশেষ করে আমি বলবো যে তোমাদের মতো এই মানে পাড়া গ্রামের এই যে মহিলা যখন মানে খুব নিচু থেকে একটু যখন উঁচুতে ওঠো না, তখন তোমরা নিজেকে যে কি ভাবো সেটা হয়তো তোমরা নিজেরাই জানো, যখন তোমাদের কিছু থাকে না, তোমরা মানে তোমাদের কিছু থাকে না, তোমাদের যখন অভাব থাকে তখন তোমাদের ব্যাপারটা আলাদা, আর যখনই তোমাদের হাতে কিছু টাকা আছে, আর যারা দেখবে যাদের হাতে সবসময় টাকা আছে তাদের কিন্তু এরকম হয় না, তারা কিন্তু এরকম হয় না, আর যখনই একটু নিচু লেভেল থেকে যখন একটু উপরে ওঠা যায় না, তখনই এই জিনিসটা তারা শুরু করে, আমি এটা দেখেছি, আমি অনেক জায়গাতেই এটা দেখেছি। তো তোমার কিছু জিনিস আমার খারাপ লেগেছে, তো আমার বলা প্রয়োজন মনে করলাম, বিশেষ করে তোমাকেই বলা প্রয়োজন মনে করলাম, আর তুমি একটা ভিডিওতে বলেছো যে তোমাদের খারাপ লাগলে আমাকে বলবে, আমি শুধরানোর চেষ্টা করবো, তো তোমার ওই ভিডিওটা আমার প্রচন্ড ভালো লেগেছিল যে তুমি এই কথাটা বলেছিলে, তাই আমি তোমাকে নিয়ে এই জিনিসগুলো বললাম যে তোমার এই জিনিসগুলো আমার খারাপ লেগেছে, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে হয়তো নিজেকে শুধরানোর চেষ্টা করবে। তো ঠিক আছে, আমি আজ পর্যন্তই এইটুকুনি রাখলাম।